দক্ষিণ কলকাতার দুপ্রান্তে দুরকমের জল সমস্যা মেটাতে দুটি প্রকল্পের সূচনা হলো বৃহস্পতিবার। পরিশ্রুত পানীয় জলের সমস্যা মেটাতে গার্ডেন রিচে চালু হলো আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। অন্যদিকে একটু বেশি বৃষ্টি হলেই নৌকা নামাতে হয় যে আলিপুর বডিগার্ড লাইন্সে, সেখানে চালু হলো ড্রেনেজ পাম্পিং স্টেশন। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত জল পরিশোধনের জন্য গার্ডেন রিচে 88 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে 25 মিলিয়ন গ্যালন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আলিপুর বডিগার্ড লাইন্সে নিকাশের জন্য 40 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে ড্রেনেজ পাম্পিং স্টেশন। নবান্ন থেকে ভার্চুয়ালে দুই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ববি নিজের টাকাটা একটু বেশি নিয়েছে, বডিগার্ড লাইন আমার কনস্টিটুয়েন্সি 40 দিয়েছে, আর নিজের কনস্টিটুয়েন্সি গার্ডেন রিচে 80 কোটি টাকা নিয়েছে। সেটা তো তোর ভালো লাগার কথা, তোর কনস্টিটুয়েন্সির নামে আমি সুনাম করছি, কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে আমার একবার পুরে খুব জল জমে, আর তুমি গিয়ে কিন্তু আগের বার কথা দিয়ে এসছো, এবার যদি জমে তোমায় কিন্তু আমি ধরবো, প্রোগ্রামই এখনো হয়নি। গার্ডেন রিচে আগে 185 মিলিয়ন গ্যালন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছিল, এখন তা বেড়ে হলো 210 মিলিয়ন গ্যালন। কলকাতা পুরসভা সূত্রে খবর, গঙ্গা থেকে জল এনে পরিশোধন করে পাম্পের মাধ্যমে তা বেহালা, টালিগঞ্জ, কালীঘাট, ভবানীপুর, ঢাকুরিয়ার মতো দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে সরবরাহ করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রজেক্টটি হচ্ছে অত্যন্ত আধুনিক প্রজেক্ট, তার কারণ পুরনো যে প্রজেক্টগুলো যেখানে জল উৎপাদন হতো সেখানে গঙ্গার জল থেকে পানীয় জল তৈরি করতে 3 ঘন্টা সময় লাগতো, পরে এটা সময়টা কমে আসে 1 ঘন্টায়। তবে এই নতুন যে প্রজেক্টটি তাতে হচ্ছে মাত্র 45 মিনিটেই গঙ্গার জল থেকে পানীয় জল তৈরি করা যাবে। এটা আমাদের পুরো সাউথ ক্যালকাটা সুবিধা পাবে। আমরা চেষ্টা করছি সেই জলটাকে টালিগঞ্জ, গড়িয়া এই পর্যন্ত পৌঁছে, যদিও ওখানে আলাদা প্রজেক্ট হচ্ছে কিন্তু এখন আপাতত এখানে পৌঁছানো। অন্যদিকে আলিপুর বডিগার্ড লাইন্সে ড্রেনেজ পাম্পিং স্টেশন চালু হওয়ায় খুশি সেখানকার আবাসিকরা। এবারের বর্ষায় অন্তত সেই পুরনো চিত্র আর ধরা পড়বে না ক্যামেরায়। আলিপুর বডিগার্ড লাইনে আর নৌকো নাবাতে হবে না, নিকাশী ব্যবস্থা অত্যন্ত ভালো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন অনেকে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।